নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। পাকিস্তানের ঘুমকার্তে সীমান্তে S-400 এর তৃতীয় স্কোয়াড্রন। ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্কের ইতিহাস অত্যন্ত শক্তিশালী এবং পুরনো। রাশিয়া ভারতকে ভালোমন্দ প্রতিটি পর্যায়ে সাহায্য করেছে, এমনকি তার খারাপ সময়েও রাশিয়া ভারতকে সমর্থন করতে ব্যস্ত। ইউক্রেনের সাথে বছরব্যাপী যুদ্ধ সত্ত্বেও রাশিয়া সময় মতো ভারতকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করছে। ভারতের জন্য এটা সুখবর যে ভারতীয় বিমান বাহিনী S-400 এর তৃতীয় স্কোয়াড্রনও পেয়েছে, তবে এটি অবশ্যই পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারণ এই তৃতীয় স্কোয়াড্রন মোতায়েন করলে পাকিস্তানের যে কোনো ধরনের বিমান হামলাকে ব্যর্থ করবে। নিরাপত্তার কারণে S-400 এর তৃতীয় স্কোয়াড্রনটি কোথায় স্থাপন করা হয়েছে সে সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। যাই হোক, সেক্টর অনুসারে প্রথম স্কোয়াড্রন উত্তর সেক্টরে মোতায়েন করা হয়, দ্বিতীয়টি পূর্ব সেক্টরে এবং তৃতীয় স্কোয়াড্রন পশ্চিম সেক্টরে মোতায়েন করা হয়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ডেলিভারি বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে রাশিয়ার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের কাছে চুক্তিটি সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে, ডেলিভারি সময়মতো হবে। সূত্রের বিশ্বাস, পুরো ইউনিট একসঙ্গে পাঠানো হচ্ছে না, তবে কিছু অংশ আলাদাভাবে পাঠানো হচ্ছে, যা পরে এখানে একত্রিত করে একটি সম্পূর্ণ ইউনিট তৈরি করা হচ্ছে। ইসরোর বড় সাফল্য, চন্দ্রযান 3-এর মূল ইঞ্জিনের সফল পরীক্ষা। এবার আরও একটি সফলতা হাসিল করল ইসরো। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে চন্দ্রযান 3 মিশনের লঞ্চ ভেহিকেলের CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এই তথ্য জানিয়েছে। ইসরোর তরফে বলা হয়েছে, গত 24 ফেব্রুয়ারি তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে ইসরো প্রোপালেশন কমপ্লেক্সের হাই অল্টিটিউড লঞ্চ কেন্দ্রে 25 সেকেন্ডের নির্দিষ্ট সময়ের জন্য ফ্লাইট গ্রহণযোগ্যতার এই পরীক্ষা করা হয়েছিল। পাশাপাশি ভারতীয় মহাকাশ সংস্থা গত সোমবার একটি বিবৃতি জারি করে বলেছে, পরীক্ষা চলাকালীন ওই ইঞ্জিনটি সমস্ত প্রোপালেশন প্যারামিটার পূরণ করেছে এবং প্রত্যাশা অনুযায়ী কাজ করেছে। ইসরো জানিয়েছে যে ক্রায়োজেনিক ইঞ্জিনটিকে প্রোপেলেন্ট ট্যাঙ্ক, স্টেজ স্ট্রাকচার এবং সংশ্লিষ্ট ফ্লুইড লাইনের সাথে সংযুক্ত করা যাবে, যাতে একটি সম্পূর্ণ ইন্টিগ্রেটেড ফ্লাইট ক্রায়োজেনিক স্টেজের আকার দেওয়া যায়। পাশাপাশি সংস্থার তরফে আরও জানানো হয়, এই পরীক্ষা স্যাটেলাইট নির্মাণের দিকে একটি বড় মাইল ফলক। উল্লেখ্য যে চন্দ্রযান 3 হল ভারতের তৃতীয় চন্দ্র অভিযান, যার 3টি প্রধান মডিউলের মধ্যে রয়েছে প্রোপালেশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভার। চীনকে জোর ঝটকা ভারতের, অরুণাচলে তৈরি হবে দেশের বৃহত্তম বাঁধ। বড় সিদ্ধান্ত গ্রহণ ভারতের, অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং উপত্যকায় দিবাং নদীর উপর তৈরি হবে বাঁধ, যা থেকে তৈরি হবে জলবিদ্যুৎ প্রকল্প। এর থেকে 2,880 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে বছরে। এই প্রকল্পটি তৈরি করতে খরচ হবে মোট 319 বিলিয়ন টাকা। মোট 9 বছর সময় লাগবে এই বাঁধের কাজ সম্পন্ন করতে। তবে ভারত প্রথম নয়, এর আগে তিব্বতে ভারতীয় সীমান্তের খুব কাছে চীনও বেশ কয়েকটি বাঁধ তৈরি করে ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলের রাস্তা তৈরি করে রেখেছে। ভারতও তাই ইটের বদলে পাটকেলটি ছুড়ল। এবার ভারত ও চীনা সীমান্তের এত কাছে একটি বাঁধ তৈরির সিদ্ধান্ত নিল। তবে এই বাঁধ তৈরির ফলে ভারতের সঙ্গে চীনের সম্পর্কের মারাত্মক অবনতি হবে বলেই মনে করেছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, ইয়ারোলুং সাংপো নদীতে চীন বিশাল বাঁধ নির্মাণ করছে। নির্মাণাধীন বাঁধটি মেদক সীমান্তে অবস্থিত। এই অঞ্চলটিও অরুণাচল প্রদেশের কাছেই অবস্থিত। চীনের তৈরি এই বাঁধ নির্মাণ নিয়ে চিন্তায় ছিল ভারতও। অরুণাচল প্রদেশের কাছে ইয়ারোলুং সাংপোতে চীনের এই 60,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাঁধ ভারতের জন্য উদ্বেগের বিষয় বলেই মনে করেছেন প্রকৃতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আর এরই জবাব দিতে অরুণাচলেই পাল্টা বাঁধ তৈরির পরিকল্পনা ভারতের। লাদাখ অরুণাচল সীমান্ত সংঘাতের মাঝেই ভারতে আসছেন চীনের বিদেশমন্ত্রী। চরম উত্তেজনাকর পরিস্থিতি দুই দেশের মধ্যে, তার মধ্যেই ভারতে আসছেন চীনের বিদেশমন্ত্রী কিন গ্যাং। তিনি আগামী 2 মার্চ ভারতে আসছেন বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রী G20 সামিটে যোগ দিতে আসছেন বলে জানা গিয়েছে। G20 সামিটে মূল আলোচ্য বিষয় বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ, অর্থাৎ বিশ্ব অর্থনীতিতে যে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে তা
তার উপরেই বিভিন্ন দেশের মন্ত্রীরা পর্যালোচনা করবেন বলে জানা গিয়েছে। ভারতে আয়োজিত G20 বৈঠকে চীনের বিদেশ মন্ত্রীর উপস্থিতিতে ইতিবাচক দিক রয়েছে বলে মনে করেছে আন্তর্জাতিক মহল। এতে হয়তো দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে যে সংঘাত তৈরি হয়েছে সেটা অনেকটাই কেটে যাবে, হয়তো দুই দেশের মধ্যে বরফ গলবে বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে চীনের সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। অরুণাচল প্রদেশে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল দুই দেশের উপরে। ওয়াকি বহালের মতে করোনা মহামারীর পর আর্থিক সংকটে ভুগছে চীন। একাধিক দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় বাণিজ্যেও ধাক্কা খেয়েছে। সে কারণেই ভারতের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সম্পর্ক খারাপ করতে চাইছে না বেজিং। যদিও অরুণাচল প্রদেশ এবং লাদাখ সীমান্তের সঙ্গে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জেরে চীনের সঙ্গে ভারতের বাণিজ্যও ধাক্কা খেয়েছিল। সে কারণেই চীন এখন আর্থিক সংকট কাটিয়ে উঠতে চাইছে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।